মিশন চন্দ্রযান থ্রি কবে লঞ্চ হয়েছে? 14 জুলাই 2023, 25 জুলাই 2023, 6 আগস্ট 2023, 15 আগস্ট 2023। এর সঠিক উত্তরটি হল 14 জুলাই 2023। মিশন চন্দ্রযান থ্রি কোথায় লঞ্চ হয়েছে? বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ, ইসরো কোনোটাই নয়। সঠিক উত্তরটি হল সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ। মিশন চন্দ্রযান থ্রি কার দ্বারা লঞ্চ করা হয়েছে? ইসরো, নাসা, স্পেসএক্স কোনোটাই নয়। এর সঠিক উত্তরটি হল ইসরো। মিশন চন্দ্রযান থ্রিকে কোন শক্তিশালী রকেট দ্বারা লঞ্চ করা হয়েছে? PSLV-9, SSLV-7, GSLV-MK-3, GSLV-5। এর সঠিক উত্তরটি হল GSLV-MK-3। মিশন চন্দ্রযান থ্রি ভারতে চাঁদের জন্য কততম মিশন? প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ? এর সঠিক উত্তরটি হল নাম্বার C, তৃতীয়। মিশন চন্দ্রযান থ্রি চাঁদের কোথায় লঞ্চ করবে? চাঁদের উত্তর মেরুতে, চাঁদের দক্ষিণ মেরুতে, চাঁদের পূর্ব দিকে? কোনোটিই নয়। এর সঠিক উত্তরটি হল চাঁদের দক্ষিণ মেরুতে। চাঁদের রোভার ল্যান্ড করানোয় ভারত কততম দেশ? প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ? এর সঠিক উত্তরটি হল D, চতুর্থ। মিশন চন্দ্রযান থ্রি মিশনের রোভারের ওজন কত? 24 কেজি, 26 কেজি, 23 কেজি, 22 কেজি? এর সঠিক উত্তরটি হল B, 26 কেজি। মিশন চন্দ্রযান থ্রি এর থিম কি? সায়েন্স অব দ্য মুন, সায়েন্স অ্যান্ড মুন, মুন ইজ ভেরি নিয়ার, ইন্ডিয়া টুয়ার্ডস মুন অরবিট? এর সঠিক অ্যান্সারটি হল A, সায়েন্স অব দ্য মুন। মিশন চন্দ্রযান থ্রি এ কী নেই? ল্যান্ডার, রোভার, অরবিটার? কোনোটিই নয়। এর সঠিক অ্যান্সারটি হল C, অরবিটার। মিশন চন্দ্রযান থ্রি এ কটি মডুলার আছে? 2টি, 3টি, 4টি না 5টি? এর সঠিক অ্যান্সারটি হল A, 2টি। মিশন চন্দ্রযান থ্রি এর ল্যান্ডারের নাম কি রাখা হয়েছে? বিক্রম, প্রজ্ঞান, আদিত্য ও বাহুবলী? এর সঠিক অ্যান্সারটি হল A, বিক্রম। মিশন চন্দ্রযান থ্রি এর রোবরের নাম কি রাখা হয়েছে? বিজ্ঞান, প্রজ্ঞান, আদিত্য, বাহুবলী? এর সঠিক অ্যান্সারটি হল B, প্রজ্ঞান। বন্ধুরা, এর মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর তোমাদের জানা ছিল তা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন নতুন প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবে, টেক কেয়ার।